আমি মোহাম্মদ কামরুজ্জামান, প্রভাষক রসায়ন, পীরাইল জটপুকুরিয়া ডিগ্রি কলেজ। আমি তোমাদের আজকে ইলেকট্রন বিন্যাসের উপর ক্লাস নেব। আহ্বাও নীতি করে আমি ইলেকট্রন বিন্যাস, মোলের ইলেকট্রন বিন্যাস কিভাবে করে সেটা তোমাদের দেখাবো। দেখো, একটা চিত্র দেখা যাচ্ছে। চিত্রতে দেখো বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন গুলো দেখানো আছে। প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, দ্বিতীয় কক্ষপথে দেখো 18টা আছে। ইলেকট্রন বিন্যাস মোলের নিউক্লিয়াসের যে বাইরের কক্ষপথ গুলো আছে, কক্ষপথে ইলেকট্রন গুলো কিভাবে আসে তা দেখাবার জন্য যে বিন্যাস করা হয় সেটাকে আমরা বলবো ইলেকট্রন বিন্যাস। তাহলে ইলেকট্রন বিন্যাস আমরা দেখলাম, আমাদের আজকের আলোচ্য বিষয় আহ্বাও নীতি। আহ্বাও নীতি ইলেকট্রন বিন্যাস কিভাবে মোলের নিউক্লিয়াসের বাইরের বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন গুলো কিভাবে প্রবেশ করে সেটা আমি দেখাবো। আমরা জানি যে অরবিটালের শক্তিমাত্রা কম, ইলেকট্রন আগে সেই অরবিটালে গমন করে। আহ্বাও নীতিটা কি? আহ্বাও নীতিটা হচ্ছে সর্বনিম্নতম শক্তির অরবিটালে ইলেকট্রন আগে গমন করবে। কেন গমন করবে? নিম্নতম শক্তি স্তরের অরবিটালের স্থিতিশীলতা বেশি, যে কারণে প্রথমে নিম্নতম শক্তির অরবিটালে ইলেকট্রন আগে গমন করবে, পরে ক্রমান্বয়ে তার উচ্চ শক্তির অরবিটাল সমূহতে ইলেকট্রন গমন করবে। এভাবে ধারাবাহিক ভাবে ইলেকট্রন পূর্ণ হওয়ার নিয়মটাকে বলা হয় আউবাউ। আউবাউ জার্মান শব্দ, যার অর্থ হচ্ছে নিচ হতে ক্রমান্বয়ে উপরের দিকে তৈরি করা, অর্থাৎ বিল্ডিং আপ। এখানে আহ্বাও নীতিটাকে বিল্ডিং আপ নীতি বলা হয়। পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন সমূহ তাদের বিভিন্ন অরবিটালে শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করে। আহ্বাও জার্মান শব্দ, এর অর্থ হচ্ছে নিচ দিক হতে ক্রমান্বয়ে উপর দিকে তৈরি করা। এখন 2টি অরবিটালের শক্তিমাত্রা কিরূপ সেটা নির্ভর করবে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মানের উপর। যে সকল অরবিটালের এল এবং এন এর মান কম, সেই অরবিটাল অধিক স্থিতিশীল, ইলেকট্রন আগে সেই অরবিটালে গমন করবে। দেখো, 2টি অরবিটালের মধ্যে কোনটি নিম্নতম শক্তির অরবিটাল সেটা নির্ভর করবে কিভাবে? প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মানের উপর। যে সকল অরবিটালে এন ও এল এর মান, এন ও এল এর মান কম, সেটি নিম্ন শক্তির অরবিটাল, ইলেকট্রন আগে তাতেই প্রবেশ করবে। যেমন 3D এর ক্ষেত্রে এন প্লাস এল এর মান, এন এর মান হচ্ছে 3, এল এর মান হচ্ছে 2, এন প্লাস এল এর মান হচ্ছে 5। 4S অরবিটালের জন্য এন এর মান হচ্ছে 4, আর এল এর মান এস অরবিটালের জন্য এল এর মান 0। তাহলে এন প্লাস এল এর মান হচ্ছে 4। সুতরাং 3D এর চেয়ে 4S এর শক্তিমাত্রা কম, সেই ক্ষেত্রে 3S অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং সেটি পূর্ণ করে তারপরে 3D অরবিটালে প্রবেশ করবে। উদাহরণস্বরূপ আমরা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস আমাদের এখানে দেখানো আছে। দেখো, পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3D তে না যেয়ে 4S এ প্রবেশ করেছে। কেন 4S এ প্রবেশ করেছে? তার কারণ হচ্ছে এন প্লাস এল এর মান, 2টি অরবিটালের এন প্লাস এল এর মান হিসাব করে দেখা যাচ্ছে যে 4s অরবিটালে n প্লাস l এর মান কম। এই জন্য পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3D তে না যেয়ে 4s অরবিটালে স্থান গ্রহণ করেছে। আবার যদি 2টি অরবিটালের n প্লাস l এর মান সমান হয়, সেই ক্ষেত্রে n প্লাস l এর মান যার, মানে n এর মান যার কম, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যার কম, ইলেকট্রন আগে সেই অরবিটালে প্রবেশ করবে। যেমন 3D এর ক্ষেত্রে দেখো n প্লাস l এর মান এখানে 3, l এর মান 2, এন প্লাস এল এর মান হচ্ছে 5। তাহলে এখানে 3D এর ক্ষেত্রে 5, আর 4P এর ক্ষেত্রে দেখো এন এন এর মান হচ্ছে 4, পি অরবিটালের জন্য এল এর মান 1, তাহলে এন প্লাস এল এর মান হচ্ছে 5। তাহলে দুটাই 5, কিন্তু এন এর মান কম কোনটাই? এন এর মান কম হচ্ছে 3D অরবিটালের ক্ষেত্রে, এন এর মান কম। সুতরাং 4P এবং 3D এর ক্ষেত্রে 3D তে ইলেকট্রন আগে গমন করবে, 3D পূর্ণ করার পর তারপরে ইলেকট্রনটা 4P তে যাবে। আমরা দেখো আহ্বাও নীতি অনুসারে আমরা এখানে এই এমন ভাবে বিন্যাসটা করব, লিখব যাতে হচ্ছে সমান থাকে। n প্লাস l এর মান যদি হিসাব করি, আস্তে আস্তে শক্তিমাত্রা বাড়ছে। এখানে দেখো
1 s এর ক্ষেত্রে n প্লাস l এর মান n প্লাস l সমান n এর মান কত 1 আর s অরবিটালে 0 সমান সমান 1 2 s এর ক্ষেত্রে n প্লাস l সমান n এর মান 2 আর s অরবিটালের জন্য l এর মান 0 সমান সমান কত 2 তাহলে কম কার 1 s এর কম এই জন্য 1 s ইলেকট্রন আগে গমন করেছে তারপরে কি 2 s এর পরে 2p 2p দেখো n প্লাস l সমান n এর মান 2p এর জন্য n এর মান 2 আর p অরবিটালের জন্য l এর মান 1 তাহলে 3 2p এর পরে 3s 3s এর ক্ষেত্রে n প্লাস l এর মান হবে কত n এর মান 3 s অরবিটালের জন্য l এর মান 0 তাহলে কত হবে 3 তাহলে উভয় ক্ষেত্রে দেখো 3 তাহলে আমরা যদি দুইটা অরবিটালের মান একই হয় সমান হয় এই ক্ষেত্রে দেখবো n এর মান যার কম সে কম শক্তি সম্পূর্ণ এবং ইলেকট্রন আগে সেই অরবিটালে প্রবেশ করবে এই ক্ষেত্রে 2p এর শক্তি কম যে কারণে 2p তে যাবে অনুরূপভাবে আমরা এভাবে করতে থাকলে দেখবো 3s তারপরে 3p 3p এর ক্ষেত্রে দেখো n প্লাস l সমান n এর মান 3 আর p অরবিটালের জন্য l এর মান 1 সমান সমান 4 এরপরে দেখো 4s 4s এর ক্ষেত্রে n প্লাস l সমান n এর মান 4 s অরবিটালে l এর মান 0 সমান সমান 4 এক্ষেত্রেও দেখো n প্লাস l এর মান সমান কিন্তু এই ক্ষেত্রে n এর মান 3p তে n এর মান কম এই কারণে 4s এর আগে 3p তে ইলেকট্রন আগে যাবে এরপরে দেখো 3d 3d এর ক্ষেত্রে n প্লাস l সমান n এর মান হচ্ছে 3 d অরবিটালের জন্য l এর মান হচ্ছে 2 তাহলে এখানে দেখো এখানে হচ্ছে 5 তাহলে 4s থেকে 3d এর শক্তি মাত্রা বেশি তাই পটাশিয়ামের এখানে একটা ইলেকট্রন বিন্যাস আমরা করেছিলাম পটাশিয়ামের 19 তম ইলেকট্রনটি 3d তে না যেয়ে 4s এ প্রবেশ করে কারণ কি 3d তে শক্তি মাত্রা বেশি 4s এ শক্তি মাত্রা কম তাই আগে নিম্ন শক্তির অরবিটালে ইলেকট্রন আগে গমন করবে তারপরে ধারাবাহিকভাবে তার উচ্চতম শক্তির স্তরে ইলেকট্রন গমন করবে এভাবে ধারাবাহিকভাবে ইলেকট্রন প্রবেশ করার নিয়মটাইকে বলবো আমরা আউটবাউ রুল বা আউটবাউ নীতি এটাকে বিল্ডিং আপ নীতিও বলা চলে তাহলে আমরা এখন দেখো এখানে এই যে 1s 2s 2p 3s 3p 4s এইভাবে আমরা পর্যায়ক্রমে n প্লাস l এর মান হিসাব করে এরকম একটা অরবিটালের শক্তিমাত্রার আপেক্ষিক ক্রম তার মানে আস্তে আস্তে বাড়ছে যেমন পটাশিয়ামের ইলেকট্রনটা 3p এর পরে 4s এ যাচ্ছে 3d তে যায়নি কারণ 3d এর শক্তিমাত্রা বেশি যে কারণে 3d না যেয়ে 4s এ ইলেকট্রন প্রবেশ করেছে এখানে অরবিটালের অর্ধপূর্ণ এবং পূর্ণ বিন্যাস দুইটা মোলের ইলেকট্রন বিন্যাস এক থেকে 50 মোলের ভিতরে 4টি মোলের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রমী যেমন ক্রোমিয়াম ক্রোমিয়াম 24 ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি 1s2 2s2 2p s 3s2 1s2 2s2 2p6 3s2 3p আসবে এরপরে 3p6 এরপরে কিন্তু আসবে 4s 4s2 3d 4 স্বাভাবিক নিয়মে এটা আসে কিন্তু অরবিটালের অর্ধপূর্ণ বিন্যাস এটা আছে ভুল সঠিক কি হবে এটা এই বিন্যাসটা হবে না কারণ ডি অরবিটালে অর্ধপূর্ণ বিন্যাস অধিক স্থিতিশীল সেই স্থিতিশীলতার কারণে এই 4s থেকে একটা ইলেকট্রন এসে এখানে 5d হবে সঠিকটা যেটা হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 5 হবে 4s 1 হবে এটা হচ্ছে সঠিক d4 না হয়ে d 5 হবে অর্ধ পূর্ণ বিন্যাস অর্জন করবে কারণ অর্ধপূর্ণ বিন্যাস এবং পূর্ণ বিন্যাস অধিক স্থিতিশীল অনুরূপভাবে কপার 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 দেখো 29 29 এর ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2 2s2 2p6 3s2 3p6 এরপরে কিন্তু 3p এর পরে কিন্তু 4s ইলেকট্রন গমন করবে 4s2 3d 9 এটা এইভাবে হয় এটা ভুল এটা ভুল কারণ এই d10
বিন্যাস অর্জন করবে, সেই ক্ষেত্রে ফোরেস থেকে একটা ইলেকট্রন নিয়ে নেবে। এটা হবে এরকম 1s2, একবারে করে দিতে পারলে ভালো, 2p6 3s2 3p6 3d10 হয়ে যাবে, 4s1 হবে। এখন তোমাদের বাসায় আমি কাজ দিয়ে দেব, বাসায় মলিবডিয়াম 42 এবং সিলভার 47, এই দুটি মৌল তোমরা প্র্যাকটিস করবা। এবার আয়নের ইলেকট্রন বিন্যাস দেখাবো। আয়ন Fe2+ আয়ন, Fe3+ আয়ন, জিঙ্ক2+ আয়ন, এই তিনটে আয়নের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখাই, আমরা অনেক সময় ভুল করি আয়নের ইলেকট্রন বিন্যাসে, যে ভুল করি কিভাবে দেখো, আমরা লিখে যে দুইটা ইলেকট্রন ত্যাগ করেছে, Fe দুইটা ইলেকট্রন ত্যাগ করলে হয় হচ্ছে Fe2+ 26, তাই না? তাহলে আমরা এই Fe2+ এর ইলেকট্রন বিন্যাস যখন করতে যাই, তখন 1s2, আমরা ইলেকট্রন বিন্যাস মনে করি যে 24টা, 1s2 2s2 2p6 3s2 3p6। এবার আমরা করি কি, আমরা ইলেকট্রন বসাই দিই কোথায় থেকে, 4s2 দি, 3d 3d4 দি, 24টা হয়ে গেল। এইভাবে করি, 4s থেকে ইলেকট্রন দেয়নি, এটা কিন্তু ভুল হয়ে যাবে, এইভাবে করা যাবে না। যেটা করতে হবে কি, প্রথমে প্রথমে আমাদের আয়রনের ইলেকট্রন বিন্যাস করে নিতে হবে প্রথম, বা আমরা যদি নাও করি তাহলে ইলেকট্রন যাবে কোথা থেকে, ইলেকট্রন যাবে সর্বশেষ কক্ষ থেকে। ইলেকট্রন বিন্যাসটা সঠিক হবে কি, Fe2+ আয়নের ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3p6, এই 4s থেকে ইলেকট্রন আগে যাবে, তারপরে 3d6 থাকবে, এটা হচ্ছে সঠিক। আমি যদি Fe3+ আয়ন করি, Fe3+ তাহলে হবে হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2, এরকম হওয়ার কথা, তাই না, সব মোলের ক্ষেত্রে। কিন্তু ইলেকট্রন ত্যাগ করেছে তিনটা, কোথায় থেকে ত্যাগ করেছে, আগে প্রথমে 4s থেকে গেছে, তারপরে আরো একটা ইলেকট্রন, 4s থেকে তো দুইটা গেছে, 4s থেকে দুইটা গেছে, জিরো হয়ে গেল, আরো একটা ইলেকট্রন গেছে, d6 ছিল d5 হলো। এটা এভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয়। জিঙ্ক2+ আয়নের ইলেকট্রন বিন্যাস, জিঙ্ক আমরা সবচেয়ে তো ভালো হয় যদি জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করে নিই, 1s2 2s2 2p6 3s2 3p6, 4s আগে যাবে, তারপরে 3d10, এটা হচ্ছে জিঙ্কের। জিঙ্ক দুইটা ইলেকট্রন দান করে, করলে জিঙ্ক 2+ আয়ন হয়। এখন জিঙ্ক 2+ আয়নের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, ইলেকট্রনটা সর্বশেষ, সাধারণত সর্ববহিঃস্থ কক্ষ থেকে ইলেকট্রনটা অপসারিত হয়, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 হবে, 4s0 হবে, এটা হচ্ছে আয়নের ইলেকট্রন বিন্যাস। এটা ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসগুলোর ক্ষেত্রে একটু ঝামেলা হয়, অ্যানায়নের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কোনো ঝামেলা নাই। অ্যানায়নের ইলেকট্রনের ক্ষেত্রে খালি, অ্যানায়ন মানে কি, ইলেকট্রন সে গ্রহণ করে অ্যানায়নে রূপান্তরিত হয়, সর্বশেষে ইলেকট্রনগুলো যোগ করে দিলেই হয়ে যায়। অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস, ক্যাটায়নে দেখালাম অ্যানায়ন, ক্লোরাইড আয়নের ইলেকট্রন বিন্যাস, ক্লোরাইড আয়ন মানে কি, একটা ইলেকট্রন ক্লোরিন, একটা ইলেকট্রন গ্রহণ করলে ক্লোরাইড আয়ন হয়, তাই না? তাহলে ইলেকট্রন 17টা ছিল, হয়ে গেল 18টা। এখন ক্লোরাইড আয়নের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, 18টা ইলেকট্রন বসাতে হবে, 1s2 2s2 2p6 3s2 3p6 হয়ে যাবে, 3p 18টা ইলেকট্রন দেখো বসানো হয়ে গেছে। যদি আমরা নাইট্রাইড আয়নের ইলেকট্রন বিন্যাস করি, নাইট্রাইড তিনটা, 7টা ছিল, আরো তিনটা যোগ হয়েছে, হয়ে 10টা হয়েছে, তাহলে 1s2 2s2 2p 4টা হয়েছে, 8 মানে 7 আর 3 10, তাহলে এখানে 6। এইভাবে অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস একবারে কোনো ঝামেলা নাই, কিন্তু ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ঝামেলা ছিল। আমরা ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন কপার এবং ক্রোমিয়াম শিখলাম, তোমাদের মলিবডিয়াম 42 নম্বর মৌল এবং 47 নম্বর মৌল সিলভার, এই দুটো মৌলের ইলেকট্রন বিন্যাস তোমাদের বাসায় আমি কাজ দিলাম, তোমরা বাসায় চেষ্টা করবা। ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।